সুন্দরভাবে আমি আমার লেখাটা এখানে লিখে দিলাম, একটু বড় করে দিলাম। এই যে চোখের আন্দাজে দেখেন যে আসলে সমান আছে কিনা, যদি আন্দাজ করতে না পারেন এখানে আপনি এটা নিয়ে আসবেন। দেখেন আমি আমার আন্দাজ মতো দেখলাম যে সমানই আছে, ঠিক আছে। তারপর আপনার এখানে কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই, জাস্ট এটাকে ধরে কন্ট্রোল টু দিল লক হয়ে যাবে। এখন এটার মধ্যে কোনো কাজ আপনি করতে পারবেন না, কোনো সমস্যা নাই, টু দিলেও কোনো সমস্যা নাই। তারপর যেটা করবেন আপনার কন্ট্রোল থ্রি দিয়ে যেটা আপনার হাইড করা আছে, ঠিক আছে, যেটা আপনার হাইড করা আছে কন্ট্রোল থ্রি দিয়ে এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আবার সেম ভাবে এখানে আপনি কিছু আপনি লিখলেন। এখন কিন্তু যেটা লক করা আছে সেটার মধ্যে কোনো কাজ করতে পারবেন না, যেটা আপনার হাইড করাটা আনহাইড করছেন ওইটার মধ্যে ক্লিক করলে এখন আপনি ওইটার মধ্যে আপনি লিখলেন, ঠিক আছে। এই যে লিখে এটাকে জাস্ট এখানে ধরে যখন আপনি ভিতরের দিকে ট্র্যাক করবেন, দেখেন এই যে ভিতরের দিকে আমি ট্র্যাক করলাম, এটা এখন বাহিরে ভিতরের দিকে নিলাম, দেখেন এটা ভিতরের দিকে চলে গেছে। এই যে ভিতরের দিকে চলে গেছে, এখন আমার মনে হইলো যে এটা অনেক বেশি বড় হয়ে গেছে, তাই না? অথবা আপনি আপনার কাজের সুবিধাতে যেটা ভালো হবে এটাকে ধরে যেটা আপনার লক করা আছে এটাকে আনলক করে এটাকে আনহাইড করে হাইড করে দিবেন, তাহলে আপনার জিনিসটা সুবিধা হবে আপনার করতে। এই যে আমার এটাকে ধরে আমি এটা না কোনটা ধরলাম, এই যে এটা আমার প্রয়োজন নাই, এটাকে ধরে আমি হাইড করে দিব। আর আমার এটা যেহেতু প্রয়োজন এটাকে আমি ধরে আপনার মনে করেন কাজ করব, ঠিক আছে। আমি এটাকে একটু ছোট করে দেই, হ্যাঁ মোটামুটি এরকমটা আমি করলাম। করার পরে আমার এখানেও কাজ শেষ, তারপর আমি কি করব যেটা আমার হাইড করা ছিল, অথবা দেখেন এখানে কিন্তু আপনার সমান হয় নাই, সমান না হওয়াতে আপনি এভাবে আপনি সমান করতে পারেন। দেখেন এই যে এভাবে আপনি সমান করতে পারেন, যেহেতু এটা ইলিপস তাহলে কোনো সমস্যা হবে না, চারপাশে আপনার একটা গলি থাকে, জাস্ট এটাকে ধরে এই যে একটু নিয়ে নিলেন। তারপর আপনি যেটা আপনার মনে করেন যেটা হাইড করে রাখছেন ওইটাকে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনহাইড করে দিবেন, ঠিক আছে। এরপরে আপনার যেটা আছে স্কেল নিয়ে এটাকে আপনি এভাবে মার্ক করে ডিলেট বাটনে প্রেস করে এটা ডিলেট হয়ে গেছে। এই দুইটাকে ধরে আপনি এখন মনে করেন ইয়ে করে দিলেন, এই যে ছোট বড় অপশন দিয়ে দিলেন, অথবা এটাকে ধরে একটু বড় করে দিলেন আগে, এই যে এখানে বড় করে দিলেন, দুইটাকে ধরে মনে করেন না এক ইয়ে দিয়ে দিলেন, এই যে কোনো সমস্যা নাই। এইভাবে আপনার কাজ করতে থাকবেন, কাজ করলে এভাবে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে, কিভাবে আপনার এটা গোল করতে হয়, কিভাবে আপনার রাউন্ডটাকে এই অ্যাকুরেট করতে হয়। এই যে এভাবে আপনারা, ভাই একটু কথা বলতাম জি ভাইয়া বলেন, কোনো সমস্যা নাই। ভাই, ওই যে টেক্সট মেসেজের যে উপরে আইকন গুলি নিয়ে আসছেন, এটা কোথা থেকে যেন নিয়ে আসছেন একটু ভুলে গেছিলাম। কোন আইকন গুলা? ওই যে টেক্সট টেক্সট টেক্সটের যে আইকন গুলি আছে বাম পাশে উপরে, বাম পাশে উপরে, এই যে যে আপনি একটা মেসেজ নিয়ে এসে রাখছেন না উপরে একটা উইন্ডো, এই যে টেক্সট রিলেটেড যেগুলি দেখালেন, এই এগুলা, না না বামে 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 আপনার টুল গুলির এই যে পাশে যেটা, এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলা জি জি আচ্ছা আচ্ছা জি ঠিক জি আছে আমি দেখাচ্ছি। ধরেন আপনি এখানে একটা ক্লিক করলে কিন্তু কোনো কিছু আপনি পাচ্ছেন না, দেখেন আপনার এইখানে হ্যাঁ সিলেকশন টুলের মধ্যে কিন্তু কোনো অ্যারো পয়েন্ট নাই, ডিরেক্ট সিলেকশনের মধ্যে কিন্তু ছোট্ট একটা অ্যারো পয়েন্ট আছে, পেন টুলের মধ্যেও ছোট্ট একটা অ্যারো পয়েন্ট আছে, তার মানে কি এটার ভিতরে অনেকগুলা টুল আছে। টেক্সট টুলের মধ্যে দেখেন কিন্তু আছে আপনার একটা অ্যারো পয়েন্ট, এখানে আপনি ক্লিক করলেন, রাইট বাটনে ক্লিক করলেন, রাইট বাটন, রাইট বাটনে ক্লিক আচ্ছা করলে আচ্ছা চলে আসবে, রাইট বাটনে ক্লিক করার পরে জাস্ট ও এখানে আচ্ছা হ্যাঁ অ্যারো হ্যাঁ পয়েন্ট আছে, এই অ্যারো পয়েন্ট একটা ক্লিক করলে এটা হয়ে যাবে অনেকগুলো, যেমন এটার মধ্যে আপনার ও অ্যারো পয়েন্ট আচ্ছা অ্যারো পয়েন্ট আছে না, এটার মধ্যে আপনার রাইট বাটনে ক্লিক করলেন চলে আসলো, এখানে ক্লিক করলেন এটা চলে আসবে, ঠিক আছে। এখন আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন দেখে দেখে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই, ওকে। আচ্ছা তো আমি এটাকে আমার কাজের সুবিধার্থে নিয়ে নিলাম, নিয়ে আমি এখন কাজ করব। তো এটা আমার দেখেন মোটামুটি প্রায় হয়ে গেছে, ঠিক আছে। এরপরে মনে করেন আমি এটাকে এভাবে ঘুরে নিব, ঘুরে নেওয়ার পরে দেখেন আমার কোনোটা থেকেও কোনোটা কিন্তু ছোট বড় না, কারণ দুইটাই কিন্তু আপনার 71% করা আছে, বা 70 দিলে 70 হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখন আপনি যেটা করবেন এটাকে আপনি অবজেক্ট এক্সপান্ড করে দিলেন, মোটামুটি আপনার এটা শেপে পরিণত হয়ে গেছে। এখন আপনি মনে করেন একটা স্কেল নিয়ে দিলেন, এই যে সমান ভাবে দেখেন দুই পাশে সমান আছে, এখন আপনি ইচ্ছা করলে এখানে একটা কিছু আপনি অ্যাড করতে পারলেন, এই যে আপনি এরকম একটা অ্যাড করলেন, ঠিক আছে।
তারপরে হচ্ছে এরকম অনেকে কিন্তু অনেক ডিজাইনের মধ্যে এরকম দিয়ে থাকে, এরকম ভাবে অনেকে অনেক ডিজাইন করে থাকে। তো যাই হোক, এটাকে আপনার ভাই মাঝখানে ব্যাগটা কেমন আনছিলেন, বুঝি নাই। যে মানে সমান হয়েছে কিনা দেখা, এটা দাগ আনলেন না মাঝখানে, ওইটা কেমন আনলেন? ও তা না ভাইয়া, এটা হচ্ছে স্কেল কন। দেখেন এখন কিন্তু আমার এখানে কোনো স্কেল নাই, যখন আমি কন্ট্রোল আর ক্লিক করব তখন সাথে সাথে একটা স্কেলের মতো চলে আসছে। জাস্ট এখানে আইসা, এই স্কেলের মধ্যে আইসা যখন আমরা টান দিবেন স্কেলটা চলে আসছে, যেদিকে আপনি বসাবেন এদিকে আপনি এটা চলে আসছে। হ্যাঁ, এখানে অসংখ্য স্কেল আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আবার স্কেল টান দিতে গিয়ে উপরে ক্লিক করেন, উপরে ক্লিক করলে আপনার উইন্ডো কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে। শুধু স্কেলে ক্লিক করলে স্কেলটা আসবে। আবার উইন্ডো উপরের দিকে দিবেন, সমান ভাবে একটা ব্লু কালার একটা অপশন আছে, দেখেন উপরে নেওয়ার পরে ব্লু কালার অপশন আবার আগের মতো সেট হয়ে গেছে। তা আপনার স্কেল কিভাবে নিবেন, কন্ট্রোল আর ক্লিক করলে স্কেল চলে আসবে, কন্ট্রোল আর ক্লিক করলে স্কেল চলে যাবে। তো আমি কন্ট্রোল আর দিয়ে স্কেল গুলো নিতেছি, এই যে আমি আমার এই পাশেও আছে, এই পাশেও আছে, দেখেন এই পাশ থেকে নিতে পারবেন। এই যে আবার আপনি ইচ্ছে আছে আপনার কাজ শেষ, সবগুলাকে ধরে আপনি ডিলিট করে দিবেন। কিভাবে করবেন, জাস্ট এই সবগুলোকে একসাথে ধরলেন, ডিলিট বাটনে প্রেস করলেন, চলে গেল, সবগুলোকে ধরে ডিলিট করে দিলেন। এভাবে আপনি করতে পারবেন। তো এভাবে ডিজাইনটা করবেন, করার পরে আবার মনে করেন আপনার অন্য কোনো ডিজাইন আছে, যেমন এই ডিজাইনটা আপনার আছে, আপনি এই ডিজাইনটাকে ধরে একটু ছোট করে দিলেন, করে দিয়ে আপনি কি করলেন এই ডিজাইনটা এখানে বসায় দিলেন, ঠিক আছে। আপনার এটা এটা তো আপনার অবশ্যই গ্রুপ করা আছে, আর এটাকে ধরে আপনি মানে সবগুলাকে ধরলেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ডিজাইন আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা ডিজাইন। এই দুটা ডিজাইনকে ধরে আপনি এখানে অ্যালাইন বাটন চলে আসছে। অ্যালাইন মানে আমরা সমান করি কিভাবে, এখানে ক্লিক করলে দেখেন একদম সমান ভাবে হয়েছে, ঠিক আছে। আর যখন আমি এখানে ক্লিক করব তখন দেখেন চারদিকে এটা সমান হয়েছে। যদি আমি এই পাশে ক্লিক করি দেখেন এটা এই পাশে চলে আসছে, ঠিক আছে। আমি যদি এই পাশে ক্লিক করি দেখেন এটা এই পাশে চলে আসছে। তারপরে ধরুন আমি যদি উপরে ক্লিক করি, নিচে ক্লিক করি, তাহলে দেখেন এটা সম্পূর্ণ নিচে চলে গেছে। তা আমার দরকার হলো একদম মিডেলে থাকবে, তাহলে আমার এইটা হলো এক মিডেল, এটা হলো আরেক মিডেল, মোট দুটা মিডেলেই করা আছে, ঠিক আছে। মিডেলে করা আছে, তখন আপনি এগুলাকে ধরে একটু এই সাইডে নিয়ে আসলেন, আনার পরে এখানে একটা কালার দিয়ে দিলেন, আপনি হোয়াইট কালার দিয়ে দিলেন, হোয়াইট কালার দিয়ে দেওয়ার পরে আর একটা ইলিপস আপনি নিলেন, এই যে নিলেন, এটাকে আপনি দিয়ে দিলেন ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, অথবা আপনি দিয়ে দিলেন আপনার এই কালারটা দিয়ে দিলেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে সেম এটাকে আর এটাকে দুইটাকে আপনি ধরলেন, এভাবেও আপনি ধরতে পারেন বা এভাবেও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। এটাকে ধরে আপনি মনে করেন এখানে রেখে দিলেন, এখন এটা সমান করতে পারতেছেন না, ঠিক আছে। তো আপনি কি করবেন, দুইটাকে একসাথে ধরবেন, ধরে আবার সেম ভাবে অ্যালাইন করে দিবেন, দেখেন হয়ে গেছে না ওইটার মতো ডিজাইন। অথবা আপনি এটাও করতে পারেন, এই যে আরেকটা, মানে আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করে, আপনার ডিজাইনটা কিভাবে করবেন এর সেটা আপনার উপরে ডিপেন্ড করে। এই যে দেখেন লুঙ্গি শ্বশুরে দিছে আমার, এটা বাসায় গেছিলাম, লুঙ্গি তো পরতে পারি না, না হ্যাঁ ঠিক আছে। তো এই ডিজাইন গুলো আপনারা করবেন যতটুকু আপনাদের সম্ভব, রাউন্ড ডিজাইন আমি মনে করেন আপনাদেরকে ইয়ে করে দিব, এই মেসেঞ্জারে পাঠিয়ে দিব, আপনারা এগুলা করবেন, ঠিক আছে। এরকম রাউন্ডের ডিজাইন গুলা এগুলো আপনারা করবেন। তারপর আরেকটা জিনিস আমি দেখাই দিই এখানে, সেটা হচ্ছে এই যে আসেন, এই যে আসেন, আপনারা কি করলেন, আপনারা এখান থেকে মনে করেন অনেকগুলো কাজ সুন্দরভাবে করতে পারেন। যেমন হচ্ছে আপনারা যেমন ধরেন হচ্ছে আপনারা পেন টুল দিয়ে মনে করেন এই ডিজাইনটা আপনারা করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এইখানে একটা ক্লিক করলেন, এই যে সুন্দরভাবে এভাবে করবেন, ঠিক আছে। এভাবে প্রথমে আপনারা পেন টুল দিয়ে সম্পূর্ণ সব ডিজাইনটা আপনারা করে ফেলবেন। তো যখন আপনাদের সম্পূর্ণ ডিজাইনটা আপনার হয়ে যাবে, করা হয়ে গেলে আপনি করবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দুইটা করবেন, দুইটা করে এটাকে আপনারা ছোট করে দিবেন, মানে উপরে একটা রাখবেন নিচে একটা রাখবেন। এই যে উপরে একটা আমার আছে, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ভিতরে একটা করে দিলাম, অথবা আপনারা কষ্ট করে দুইটাই আপনারা ডিজাইন করবেন। করার পরে মনে করেন এখান থেকে আপনারা একটা
বা পেন্টুল দিয়ে মনে করেন কি করবেন, ঠিক এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, একটু নিচে দিবেন, এভাবে দিবেন, এভাবে দিবেন, মোটামুটি আপনার এই শেপটা হয়ে গেছে। তারপর আবার কি করবেন, পেন্টুল দিয়ে এটা নিবেন। এগুলা পরবর্তীতে আরো অনেক সহজ আছে, আমি সহজগুলো আস্তে আস্তে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনারা আগে পেন্টুলের কাজটা শিখেন, এভাবে দিবেন, এভাবে করে করে পেন্টুল গুলা করবেন। তারপরে ছোট 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 যেগুলো আছে এগুলো আপনারা করে ফেললেন পেন্টুল দিয়ে। করার পরে আপনার মনে করেন ইচ্ছা মতো আপনি এখানে টাইপে গেলেন।